ভারতের জয়, লাদাখ থেকে সরে যাচ্ছে চীনা সেনাবাহিনী। লাদাখ সীমান্তে ভারত ও চীন তাদের মুখোমুখি অবস্থান বদলে দুই দেশই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলএসি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল থেকে কয়েক কিলোমিটার দূরে নিজেদের সেনা সরিয়ে নিয়েছে। এ ঘটনাকে ভারতের কূটনৈতিক সফলতা হিসেবে দেখা হচ্ছে। জানা যায়, গত রবিবার 5 জুলাই লাদাখ সীমান্ত বিতর্ক ও দুই দেশের মুখোমুখি অবস্থান প্রসঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর সঙ্গে টেলিফোনে 2 ঘণ্টাব্যাপী দীর্ঘ এক বৈঠক করেন ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও লাদাখ সীমান্ত বিষয়ক বিশেষ প্রতিনিধি অজিত দোভাল। সে সময় তারা সীমান্ত উত্তেজনা নিরসন, শান্তিপূর্ণ সহবস্থান ও নিরাপত্তার ব্যাপারে সহমত পোষণ করেন। টেলিফোনে ওই বৈঠকের পরপরই দ্রুততম সময়ে উভয় দেশ লাদাখ সীমান্তের এলএসি থেকে নিজেদের সেনা সরিয়ে নেবে বলে জানা যায়, এবং ঠিক তাই এর পরপরই এলএসি থেকে সরিয়ে যেতে থাকে চীনা লাল ফৌজ ও ভারতীয় সেনা। ভারত সরকারের সংশ্লিষ্ট সূত্র জানায়, কূটনৈতিক ওই তৎপরতায় অজিত দোভাল সফলতার সঙ্গে চীনকে প্রথমে লাদাখ থেকে সেনা সরানোর কাজটি শুরু করার ব্যাপারে সম্মত করান। এর পরিপ্রেক্ষিতে ভারতও সেনা সরাবে বলে জানা গিয়েছে। ভারত সরকার জানায়, এরই মধ্যে লাদাখের গালোয়ান উপত্যকা থেকে নিজেদের সীমানার 2 কিলোমিটার ভিতরে সরে গেছে চীনা সেনারা। আগামী কয়েকদিনের মধ্যে PP-14, PP-15 ও অন্যান্য অংশ থেকেও ধারাবাহিকভাবে সেনা প্রত্যাহার করবে চীন। এর পরিপ্রেক্ষিতে ভারতও গোলান উপত্যকার এলএসি থেকে নিজেদের সীমান্তের 2 কিলোমিটার ভিতরে সেনা সরিয়ে নিয়ে যাচ্ছে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।